জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন আগরতলা শাখার পক্ষ থেকে শুক্রবার কর্মবিরতি পালন করা হয়। এদিন ১৬ দফা দাবির ভিত্তিতে তারা গণ অবস্থানে সামিল হয়েছে বলে জানায়। এর মধ্যে অন্যতম দাবি হল পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করা এবং ঋণের সুদ কমাতে হবে, পাশাপাশি এলআইসি প্রিমিয়াম থেকে জিএসটি বাতিল করা। ৫ই সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, এমনটাই জানান গণ অবস্থানে উপস্থিত শিলচর ডিভিশন ব্রাঞ্চের যুগ্ম সম্পাদক শান্তনু পাল। গণ অবস্থানটি অনুষ্ঠিত হয় প্যারাডাইস চৌহনি এলাকায়। আমরা সকল এজেন্টের জন্য গ্রুপ মেডিক্লেম ইন্স্যুরেন্স চাইছি। আমরা চাইছি আমাদের গ্রুপ টার্ম ইন্স্যুরেন্স যেন বৃদ্ধি করা হয়। আজকে লক্ষ্য করে দেখবেন আপনারা যে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতেই জনগণের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কিন্তু গ্রুপ টার্ম ইন্স্যুরেন্সে আমাদের বয়স সীমাসীমায় ধার্য করা হয়েছে ৬৯ ইয়ার্স পর্যন্ত। আমরা ৬৯ থেকে ৮০ ইয়ার্স করার দাবি রাখছি। আমাদের অনেক এজেন্ট বন্ধুরা যারা আজকে ৭০, ৭৫, ৭৮ ইয়ার্স পর্যন্ত আজকে কাজ করছেন, তাদের পরিবারের আর্থিক সুরক্ষার জন্য আমরা এই বয়সের সময়সীমা বৃদ্ধির দাবি রাখছি। আমরা দাবি রাখছি সকল এজেন্টদের ওয়েলফেয়ার ফান্ড যেন চালু করা হয়। আমরা দাবি রাখছি যে সকল ডাইরেক্ট এজেন্ট বন্ধুরা কাজ করছেন তাদের ইনসেন্টিভ প্রদান করা হয়। আমরা চাইছি সকল এজেন্টদের পেশাগত স্বীকৃতি প্রদান করা হোক। আজকে ২০০৮ থেকে লাইফ ইন্স্যুরেন্সের ক্লিয়ার চ্যানেল নামে একটি চ্যানেল তৈরি করা হয়েছে। যে সকল সিনিয়র এজেন্টরা আছেন তারা ক্লিয়ার মেন্টর হিসেবে কাজ করছেন, তারা রিক্রুটমেন্ট করতে পারছেন।